Hi friends, guitar class from Romo Romeo. Ask us some important guitar class. That means Monocoro and J. It is a minor chord. Akon Monocoro, to me, Janona is a minor chord. Akon stage action, Emer Tigis, Ganshu Gorse. And to me, Emer Chords to Janona, she can take a play course. To me, Janona can a minor chord. And to me, Monomono Bolba, it a key chord. Kit to me, the Itozano, 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 Taule, Jacantexi play Kurunagano, to me, into Gustavo the Emer Chord, take a hot say. সেরকম মনে করে আর্সেলের কনসার্ট দেখতে গেলে দুঃখ বিলাসে সলো প্লে করতেছে এবং সেখানে কি ঘটতেছে বা তুমি এক ঝলকে তুমি দেখে বাসায় এসে তুলে ফেলতে পারবে যদি তোমার হচ্ছে আমি যে লেসনটা দিচ্ছি এই গ্রামারটা তুমি যদি জানো তাহলে তুমি পারবে আচ্ছা তাহলে আমরা চলো ক্লাস শুরু করি ফার্স্টে মনে করো তোমাকে অবশ্যই কর্ডগুলো শেষ করতে হবে স্কেলগুলো শেষ করতে হবে স্কেল শেষ করার পর কি করতে হবে মনে করো যে একটা গান মনে করো হচ্ছে বাজতেছে এখান থেকে তারপর হচ্ছে তোমাকে এই স্কেলের টোনগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে মনে করো হচ্ছে এই মাইনর স্কেলটা কেমন এরকম আর এখান থেকে যদি সলো হয় তাহলে কি হচ্ছে এই মানে থেকে একটা বেসিক প্লে করলাম আবার যদি মনে করো হচ্ছে একটা নোটের যদি 19 20 হয় এখান থেকে আমরা নিউ ক্লাসিক্যাল করতে পারবো জি নোটটা বাদ দিয়ে জি শার দ্যাট মিন্স ঠিক আছে একটা নোট দিয়ে কিন্তু আমার সবসময় এই টার্গেট রয়েছে হচ্ছে এই হচ্ছে জি শার্প নোটটা আবার আমি যদি এ মাইনর পেন্টাটোনিক স্কেল প্লে করি তাহলে হচ্ছে আবার টোনটা মনে রাখতে হবে কে কি টাইপের হয় হচ্ছে এ মাইনর পেন্টাটোনিক প্লে করলাম আবার যদি হচ্ছে এই মাইনর ব্লুজ প্লে করি তাহলে কি দাঁড়ায় এটা হচ্ছে আমরা এই মাইনর ব্লুজ প্লে করলাম জাস্ট আমি ধারণা তোমাকে দিচ্ছি জাস্ট ফিলটা কেমন আসলে স্কেলের এইটা ফার্স্ট অফ অল জানতে হবে এবার হচ্ছে তোমার টেকনিক্সগুলো কিভাবে আমরা বুঝতে পারব আচ্ছা মনে করো হচ্ছে যখন দেখতেছো হচ্ছে এইভাবে করে গেল তখন বুঝতে পারবা হচ্ছে পিকিংটার দিকে খেয়াল করবা দ্যাট মিন্স একটা পিকিং করে যখন দেখবা যায় কয়েকটা নোট প্লে করো তখন বুঝতে পারবো এটা সে লেখা টু ফিক্স করেছে আর মনে করো একটা রান করতেছে তার মানে কি করলাম এখানে এটা হচ্ছে এই লিরিক্সগুলো জানা খুব দরকার আমি হচ্ছে পিকিংটা দেখবো আমি প্রত্যেকটা নোট পিকিং করেছি আবার এটারও একটা বক্স আছে স্কিল বক্স এ মাইনর স্কিল বক্স এই বক্সগুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তো এই বক্সটার মধ্যে বিভিন্ন রকম কিছু অনেক কিছু প্লে করা যায় একদম লক্ষ লক্ষ গিটারিস্ট বড় বড় মনে করো এরকম বক্স 12 বার তারপর হচ্ছে তারপর যে 5 নাম্বার এইগুলো থেকে হচ্ছে ম্যাক্সিমাম সলো হয়ে থাকে বা পেন্টাটোনিক লিক্সগুলো যে আমরা দেখি এগুলোর মধ্যে বিদ্যমান কিন্তু 19 20 করে প্লে করা হয় এই জন্য ফ্রেডবোর্ড জ্যাম বেশি করে করতে হবে ফ্রেডবোর্ড রোড ম্যাপ বলা হয় ফ্রেডগুলোকে কীভাবে হয় এগুলো সার্চ দেবা ফ্রেড জ্যাম নামের একটা ইউটিউবে একটা তোমার হচ্ছে চ্যানেল রয়েছে খুব জোস ওটা তোমাদের অনেক স্কিল তৈরি করবে আচ্ছা তাহলে হচ্ছে মনে করো যে আমরা সলো প্লে করব এখন মনে করো তুমি যখন দেখতেছো যে পিকিং খেয়াল করতে হবে এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই খেয়াল করতে হবে এখন মনে করো আমি এটা আবার লেগাটো কিন্তু বিভিন্ন স্টাইল রয়েছে যখন দেখতেছো এক নাম্বার ফিঙ্গার থেকে শুরু করতেছে তার মানে তোমাকে বুঝতে হবে মাইনর যেহেতু এক তিন চার স্টাইলে প্লে করতেছে আবার এই লেগাটোটা হচ্ছে আমি ইচ্ছা করলে কি করতে পারবো মনে করো এখান থেকে ব্যাক রিভার্স যদি করি তিন থেকেও করা যায় তিন নাম্বার থেকে এই লেসনগুলো অবশ্যই করা দরকার নাইলে সলো প্লে করা যাবে না দ্যাট মিন্স এক এক দুই চার আমি করেছিলাম কি এক তিন চার এক তিন চার এগুলো সব এক থেকে শুরু হচ্ছে আর পরেরটা শুরু হচ্ছে কি তোমার দেখো দুই থেকে অর্থাৎ যা শেপটা এক দুই মানে এক দুই চার হোক বা এক তিন চার হোক না কেন তোমার শুরু হচ্ছে মানে দুই থেকে আর কি এক দুই অত থেকে তিন থেকে হতে পারে যেমন তিন থেকে এখানে হবে যেহেতু এমআইটা এরকম তাই
এটা হচ্ছে আবার এখানে কিন্তু আবার এ মাইনারের নোটগুলো রয়েছে কিন্তু এখানে এখান থেকে আমার দুই নাম্বার ফিঙ্গারটা পড়ে গেছে ওই জন্য আমাকে দুই নাম্বার দিতে এটা একটা গেল এক করলাম দুই করলাম এবার এবার হচ্ছে আমরা চার থেকে করব চার মানে কি ব্যাক এক দুই তিন চারে ব্যাকটা আমরা করতে পারি এটাকে আবার বড় করা যায় বড় করা যায় তো আগে ছোট ছোট গুলো করতে হবে চারটা নোট নিয়ে দ্যাট মিনস এখানে তিনটা নোট করে একটা নোট আমি হচ্ছে নিয়ে আমার টাইম সিগনেচারে আমি হচ্ছে এটা ঠিক করলাম আচ্ছা তো ভবসো তোমরা লেগাটো ঠিকটা বুঝতে পেরেছো এবার হচ্ছে কি করবা মনে করো লেগাটো করতেছো মনে করো এ মাইনর তারপর হচ্ছে ডি মাইনরে যাবা তাহলে হচ্ছে এখানে দেখো কি করলাম এই যে পুরোটা করলাম এটা কিন্তু একটা ডি নোটটা ডি মাইনরে যে নোটটা আছে ডি সেখানে আমরা শেষ করলাম আবার এতে শেষ করলাম কেন এখানে হচ্ছে ডি মাইনরের মধ্যে এই রয়েছে তোমাকে হচ্ছে টার্গেট নোটটার মধ্যে শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা পরের বার আবার মনে করো আমি যেখানে পুল করি ডিতেই পুল করি তাহলে ই নোটটা আসলো দ্যাট মিনস এই আমরা সি কোডটা নিতে পারি সির মধ্যে ই রয়েছে কিন্তু আমি যখন হচ্ছে একটা পুল করব পুলটা করার একটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে মানে বিজ্ঞানের না এটা হচ্ছে তোমার হচ্ছে সব লেভেলেরই এখানে আবার ভেরিয়েশন করা যায় মনে করো বিভিন্ন স্টাইলের পুল রয়েছে যেমন মনে করো তুমি একটা পুল করলা এটা হচ্ছে বেসিক পুল আর একটা হচ্ছে মনে করো স্ল্যাশ স্টাইলের পুল দ্যাট মিনস আগে পুলটা করে সাউন্ডে এমন হলো মনে করো হচ্ছে এখানে পুল করলাম এতে যে পুলটা আমরা নর্মাল করি আবার মনে করো ঢেউ দিতে পারি আমরা ভাইব্রেট এখানে ভাইব্রেট এখন অনেকেই ক্যাসেটের মধ্যে সিডির মধ্যে শুনে মনে করতে পারে কি দুটা নোট কিন্তু আসলে কিন্তু একটা নোটের মধ্যে দুটা ভাইব্রেট হয়ে দুটা নোট হলো আবার স্ল্যাশ মনে করো আগে পুল করে বা জেন্স ভাইয়ের গানগুলোর মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় বা ব্লুজি সলোর মধ্যে তোমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করবা আচ্ছা তারপর হচ্ছে মনে করো মাল্টি ফ্রেগমেন্ট স্টাইলে আসি মাল্টি ফ্রেগমেন্ট কী করে মনে করো যে সে করে কি মানে স্কেলের নোটটার মধ্যে থাকে না এর বাইরের নোটটাতে থাকে মনে করো আমরা এটা পুল করে পেলাম বি তো মাল্টি ফ্রেগমেন্ট করে কি মনে করো যে ই মাইনর ই মাইনর যদি হয় তাহলে হচ্ছে আমি যদি বি নোটটা চাই তাহলে নর্মালি তো আমরা জানি যে এতে পুল করবো কিন্তু সে করে কি মনে করো এই এশার নোটটা যেটা ইমাইনরের মধ্যে নাই সেটা ওই জন্য হচ্ছে তার সলোগুলো একটু ডিফারেন্ট টাইপ শোনা যায় এটা একটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে টেকনিক্স তোমার ই নোটটা অর্থাৎ আমি কিন্তু দেখো ডি শার্প প্লে করলাম অথচ এটা কিন্তু ই নোটটা আমি পেলাম তো এভাবে করে হচ্ছে তোমরা প্রথমে স্কেলের মধ্যে প্লে করবা তখন বিভিন্ন গিটারস কাভার দেবা এই জন্য কাভার দিলে হয় কি তারা কী করতেছে টাইম ব্যাক কী করতেছে আসলে বা মাটি ফ্রেগমেন্ট কী করতেছে বল ডিলবার কী করতেছে প্রত্যেকটা টেকনিক্স কিন্তু আলাদা প্রত্যেকটা গিটারস থেকে তুমি যদি এই লিক্সগুলো শেখো বা এই এই ট্রিক্সগুলো শেখো তাহলে হচ্ছে অনেক বেশি তোমার হচ্ছে মানে একদম পারফেকশন গিটারিস্ট হয়ে যাবে কথা দিচ্ছি আর আমার চ্যানেলে এগুলো আমি নিয়ে আলোচনা করি তো অবশ্যই সঙ্গে থাকবা আমার ভিডিও লাইক দিও সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করবো হচ্ছে প্রত্যেকটা গিটারিস্ট জন পেট্রোসি বলো মানে একদম যেগুলো ওয়ার্ল্ডে সেরে গেলে সেগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো তো এই লেসনগুলো করো আচ্ছা তারপরে দেখো কী করি তো এইভাবে করে জিনিসগুলো মার্ক করবো আসলে কোথায় শেষ করতেছো কোথায় পুল করলা এটা পুল করার পরে যে নোটটা আসে ই নোটটা আমার এ মাইনর কর্ডিনেশনে কী কী আর কী কীতে আছে আমি এখানে যদি ই এটা হচ্ছে ডিমিনিশড কর্ড ডিমিনিশডও তুমি দিতে পারো এটা হচ্ছে তুমি যখন ফিলটা বুঝতে পারো বাবা সেভেন্থ এখানে আমরা এসার এস নোট শার্পটা এসার নোট শেষ করতে পারি যে আমার তো ইমেনের মধ্যে এসার নাই কিন্তু আমি অ্যাড করতে চাই কীভাবে অ্যাড করতে পারবো এইভাবে অ্যাড করতে পারবো মনে করো ইমেনের আসো ইমেনের থেকে হচ্ছে তারপরে সি সেভেনে গেলাম তার মানে হচ্ছে সি সেভেনের মধ্যে আমাদের এসার রয়েছে তা যখন আমি এই কটা ধরছি তো দ্যাট মিনস ব্যাক আপ পাচ্ছে হচ্ছে এসার তাহলে মনে করো আমি প্রথমে প্লে করতেছি মনে করো ইমেনের আসি এই যে সেম স্টাইল বেন এমনভাবে বিলে এমনভাবে বেন করেছি যে এসব নোটটা আমি টাচ করিনি মানে তুমি যদি নোটের সাথে টাচ করে দাও মনে করো হচ্ছে এটা হচ্ছে একদম মানে এটা একটা বিজ্ঞানের বিজ্ঞানের ভাব চলে আসে কিন্তু তোমার এই বডি একটা যে ব্যালেন্স একটা পিকিং মোশন এইগুলো দিয়ে তোমাকে হচ্ছে ব্যালেন্স করে প্লে করতে হবে ঠিক আছে তো আস্তে আস্তে হয়ে যাবে জাস্ট প্র্যাকটিস করো আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটার দিকেই হচ্ছে তোমরা হচ্ছে ইয়া দিবে তোমার হচ্ছে একটা নোট ঘষে থাকো থামবে না এবং ঘড়ি দেখবে কয় মিনিট করতে পারি এটাই তোমার প্র্যাকটিস মনে করো এটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে ঠিক
চেঞ্জ করলাম। এই জিনিসগুলো এগুলো মনে হচ্ছে ছোট জিনিস অনেক, কিন্তু তুমি এগুলো ট্রাই করো, দেখতে পাবা যেগুলো কত তোমাকে কত সামনে নিয়ে যায়, তুমি চিন্তা করতে পারবা না। ঠিক আছে, ওপেন স্ট্রিং প্র্যাকটিস করো, ওপেন স্ট্রিংগুলো, এই এই নোট, এই নোটগুলো আমরা প্লে করলে, যেমন এটা স্কেল প্লে করলাম, অথচ দেখো এই জিনিসটা যে একটা কিন্তু সলোর মতো শোনা গেল, অথবা সলোর মতো শোনা গেল। কর্ড ব্রেকিং করার চেষ্টা করো, ডি মাইনর কর্ড বাজাচ্ছ, এই নোটটা নিলা, এইভাবে নোট না নিয়ে একটা একবারে স্টপ করি, কিন্তু আমি এই নোটটা করলাম, আমি স্লাইড করে দিতে পারি নোটটা, অথবা একটা নোট যখন ধরবা তখন নোটটাকে বেন্ড করে একটা লিক ধরো, ফেমাস লিক, অনেক ফেমাস লিক, তারপর অনেক সময় আছে তোমার যে নোটগুলো দর নাই সেই নোটগুলো দিয়ে অনেক স্লাইড করে অনেক ফিল তৈরি করা যায়। এ মানে মনে করো, এই যে মনে করো সেকেন্ডের মধ্যে মনে করো, এবং একটা মজার জিনিস দেখো, এ মনে করো হচ্ছে এটা এম এর কর, ঠিক আছে, মনে করো এটা ই নোট, আমি ডি শার্প থেকে এটা করলাম, এই টাইমিংয়ের মধ্যে কিন্তু আবার একই জিনিস, একই টাইমিং, কিন্তু দুটা দুই রকম, একটা হচ্ছে আর এই জিনিসটাই, একটা টাইমিং এর মধ্যে তুমি অনেক কিছু করতে পারবা, একটা টাইমিং এর মধ্যে নোট ধরে রাখতে পারবা, একটা টাইমিং এর মধ্যে তুমি ঘুরে আসতে পারবা। ঠিক আছে, আর ফাস্ট প্লে করার প্রবণতা দূর করো, যত স্লো প্লে করতে পারবা তত ক্লিন হবে, আর আস্তে আস্তে তোমার হচ্ছে স্পিড এমনি বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টেক কেয়ার, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে, বাই বাই।